হ্যালো ভিউয়ার্স, বিশ্বগ্রামের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমাদের এই মহাবিশ্ব এতটাই বড় যে এর সঠিক আকার সম্পর্কে আমরা আজ পর্যন্ত কোনো ধারণাই করতে পারিনি। আমাদের পৃথিবীতে যে পরিমাণ ধুলোর কণা রয়েছে, মহাবিশ্বে তার চেয়েও বেশি পরিমাণে গ্রহ আর নক্ষত্র রয়েছে। আজকের এই এপিসোডে আমরা কথা বলবো এই বিশাল মহাবিশ্বে আবিষ্কৃত হওয়া কিছু অদ্ভুত এবং রহস্যময় গ্রহ সম্পর্কে, যেগুলো আপনাকে বেশ অবাক করবে বই কি। যদি আপনি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 5, ডায়মন্ড প্ল্যানেট। এই অদ্ভুত গ্রহটির আসল নাম হল 55 ক্যানক্রি ই। এই গ্রহটির সবচাইতে অবাক করা এবং মজার বিষয় হল পুরো গ্রহটি হীরের তৈরি। 2004 সালে আবিষ্কৃত এই গ্রহটির ওজন আমাদের পৃথিবীর তুলনায় প্রায় 3 গুণ বেশি। আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা অবাক হয়ে খেয়াল করেন যে এই গ্রহটির প্রায় 1/3 সলিড হীরে দিয়ে তৈরি। ঠিক যেমনটা আমরা জানি যে ডায়মন্ড অর্থাৎ হীরে মূলত কার্বন থেকেই তৈরি হয়ে থাকে, আর এদিকে এই গ্রহটির বেশিরভাগ অংশই কার্বন। বিজ্ঞানীদের ধারণা, কার্বনের তৈরি এই গ্রহটির মধ্যে মহাকর্ষের চাপের কারণে কার্বনের অনেক অংশ হীরেতে পরিবর্তিত হয়ে গেছে। এই অদ্ভুত গ্রহটির নিজস্ব একটি সূর্য রয়েছে, আর সেই সূর্যের নাম 55 ক্যানক্রি এ। এই সূর্যটি ডায়মন্ড গ্রহের খুব কাছাকাছি অবস্থান করার কারণে এই গ্রহের তাপমাত্রা প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াসের খুব কাছাকাছি। হীরে আমাদের পৃথিবীতে খুব দামি একটি পদার্থ, আর সেদিক থেকে হিসেব করলে এই গ্রহটির মূল্য প্রায় $27 নন-ইলিয়ন মতো। এর সঠিক মূল্যটি উপলব্ধি করার জন্য নন-ইলিয়নের হিসেবটা বুঝতে পারা খুব জরুরি। 1 নন-ইলিয়ন সংখ্যাটির মধ্যে একের পর 30টি শূন্য থাকে, আর তাহলে বুঝতেই পারছেন দামের দিক থেকে হিসেব করলে এই গ্রহটি ঠিক কতটা মূল্যবান। নাম্বার 4, কেপলার 452b। 2015 সালে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এই কেপলার 452b নামক গ্রহটি আবিষ্কার করে। এছাড়া আমাদের পৃথিবীর মতোই এই গ্রহটির নিজস্ব একটি সূর্য আছে, আর অবাক করার মতো তথ্যটি হলো সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব ঠিক যতটুকু, কেপলার 452b এর সাথে তার নিজস্ব সূর্যের দূরত্ব ঠিক ততটুকু। আর বিজ্ঞানীরা এই গ্রহটির আবহাওয়া দেখে খুবই অবাক হয়েছিলেন, কেননা এই গ্রহে আমাদের পৃথিবীর মতোই পানি, মাটি এবং বাতাস পাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই অদ্ভুত মিলের কারণে এই গ্রহটিতেও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা বেশ প্রবল। মজার ব্যাপার হলো পৃথিবীর সাথে অনেক সাদৃশ্যতা থাকার কারণে এই গ্রহটিকে অনেকে পৃথিবী 2.0 নামে নামকরণ করেছেন। সূর্যকে একবার পুরোপুরি ঘুরে আসতে আমাদের পৃথিবীর সময় লাগে প্রায় 365 দিনের মতো। অপরদিকে এই কেপলার 452b নামক গ্রহটি তার নিজস্ব সূর্য J2কে ঘুরে আসতে সময় নেয় প্রায় 385 দিন। অর্থাৎ এই গ্রহটিতে 1 বছর পূর্ণ হতে সময় লাগে প্রায় 385 দিনের মতো। এছাড়া আমাদের সূর্য প্রায় 4.6 বিলিয়ন বছর পুরনো, এবং কেপলার 452b এর সূর্য প্রায় 6 বিলিয়ন বছরের পুরনো। যেহেতু এই গ্রহটির আবহাওয়া অনেকটাই পৃথিবীর মতো, আর তাই এখানে প্রাণের বিকাশের সম্ভাবনাও বেশ প্রবল। কিন্তু এই প্রবল সম্ভাবনা থাকার পরেও আমরা ঠিক কী কারণে সেখানে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে পারছি না, এই প্রশ্নটি এখন আমাদের মনে জাগতেই পারে। এর কারণ সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, পৃথিবী থেকে এই গ্রহটির দূরত্ব প্রায় 1400 আলোক বর্ষ, আর তাই আপনারা হয়তো বুঝেই গেছেন যে বর্তমান প্রযুক্তির মহাকাশযানের এই গ্রহে পৌঁছাতে ঠিক কতটা সময় লেগে যেতে পারে। ভবিষ্যতে যদি আমরা কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার করে মহাকাশযান তৈরি করতে পারি, তাহলে একদিন অবশ্যই এই গ্রহে আমরা পৌঁছে যাব। নাম্বার 3, HD 189773b। এই অদ্ভুত গ্রহটি সম্পর্কে জেনে আপনারা বেশ অবাক হবেন যে এই গ্রহে বৃষ্টি হয় ঠিকই, তবে সেটা পানির নয়, বরং কাচের বৃষ্টি।
এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেন এই গ্রহের বায়ুমণ্ডল সিলিকা দিয়ে তৈরি, আর পৃথিবীতে আমরা বালির মধ্যে সিলিকা পাই। উল্লেখ্য যে কাঁচ মূলত এই সিলিকা দিয়েই তৈরি হয়ে থাকে। এছাড়া এই গ্রহে কাঁচের বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয়, কেননা গ্রহটিতে বাতাসের বেগ ঘন্টায় প্রায় 8,700 কিলোমিটার। এই অদ্ভুত গ্রহটির তাপমাত্রা 930 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর গ্রহের এই উচ্চ তাপমাত্রার কারণে বাতাসের সিলিকার কণাগুলো গলে কাঁচে রূপান্তরিত হয়ে যায়। নাম্বার টু, গ্লিয়াস 436b। ডায়মন্ড প্ল্যানেটের সাথে সাথে 2004 সালে এই গ্রহটিও আবিষ্কৃত হয়েছিল। গ্রহটির অদ্ভুত বিষয় হলো পুরো গ্রহটি আগুনের মধ্যে জ্বলতে থাকা বরফ। শুনতে একটু অবাক লাগারই কথা যে পুরো গ্রহটি বরফ দিয়ে তৈরি হওয়ার পরও এটা কিভাবে আগুনের মধ্যে চলছে। অবাক লাগলো এই গ্রহটির ক্ষেত্রে এই তথ্যটি একমাত্র সত্য। আর এই গ্রহটির তাপমাত্রা প্রায় 450 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পুরোপুরি বরফে ঢাকা এই গ্রহটির তাপমাত্রা অতিশয় গরম। আর এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেন গ্রহটির মহাকর্ষ খুবই প্রবল। ঠিক এ কারণেই উচ্চ তাপমাত্রার কারণে বরফ যদি গলেও যায় তবু সে বাষ্প উপরের দিকে উঠতে পারে না, বরং আবার গ্রহটির দিকেই ধাবিত হতে থাকে এবং পুনরায় এটা বরফে পরিণত হয়ে যায়। পুরো প্রক্রিয়াটি এভাবেই চলতে থাকে, আর যার ফলে বরফের তৈরি এই গ্রহটি আগুনে জ্বলছে লক্ষ কোটি বছর ধরেই। এছাড়া এই গ্রহটির আকৃতি আমাদের সৌরমণ্ডলে থাকা নেপচুন গ্রহের কাছাকাছি, এবং এটি তার নিজস্ব সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় মাত্র 2 দিন 15 ঘন্টা। নাম্বার ওয়ান, টাইটান। এতক্ষণ ধরে যতগুলো গ্রহের কথা আমরা বলছিলাম সেগুলো সবগুলোই আমাদের সৌরজগৎ থেকে অনেক অনেক দূরে অবস্থিত, কিন্তু এখন যে গ্রহটির কথা বলতে যাচ্ছি সেটা আমাদের সৌরজগতের মধ্যেই রয়েছে। এই টাইটান গ্রহটিকে অনেকে শনি গ্রহের চাঁদও বলে থাকেন। আমাদের পৃথিবীর যেমন চাঁদ রয়েছে, ঠিক তেমনই শনি গ্রহের এই চাঁদটি হলো টাইটান। এই গ্রহটির আবহাওয়ার ঘনত্ব এতই বেশি যে 2005 সালের আগে বিজ্ঞানীরা বুঝতেই পারছিলেন না গ্রহটির বায়ুমণ্ডলে ঠিক কি কি রয়েছে। 2015 সালের পর বিজ্ঞানীরা এই গ্রহটির সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য আবিষ্কার করেন। এই গ্রহটি আমাদের পৃথিবীর মতোই নদী নালা দিয়ে ভর্তি, কিন্তু অবাক করা বিষয় হলো এই গ্রহের তাপমাত্রা এতটাই ঠান্ডা যে সবকিছু জমে বরফ হয়ে আছে। এই গ্রহের তাপমাত্রা প্রায় -179 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহের প্রাকৃতিক মিথেন গ্যাস বাষ্প আকারে নেই, বরং তরল হয়ে আছে। আর এতক্ষণ ধরে যে নদী নালার কথা বলছিলাম সেগুলো সব এই তরল মিথেন গ্যাসের তৈরি, আর এখানকার বায়ুমণ্ডলে হওয়া বৃষ্টি এবং মেঘ এই মিথেন গ্যাসেরই তৈরি। এখন পর্যন্ত বিজ্ঞানীরা কেবলমাত্র এই গ্রহের 24% জায়গা সম্পর্কেই জেনেছে, আর এই 24% জায়গাতেই এত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে যেটা পুরো পৃথিবীতে থাকা প্রাকৃতিক গ্যাসের থেকে প্রায় 100 গুণ বেশি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। এমন সব মজার ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ বিশ্বরামের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।